হাইকোর্টের সাংসদ অনুভব মহতি বড় ঝটকা অনুভব বর্সা পারিবারিক বাদ মামলারে হাইকোর্টের অনুভব কু বড় ঝটকা লাগিছে আবেদন খারজ করেছেন তেমন অনুভব মহা আবেদনর অন্ত ঘটাই হাইকোর্ট ত্বরিত শুনা উপরে আবেদন হাইকোর্টে খারজ হয়ে যাইছে

বিশ্বজিত দাস কত প্রতিনিধি বাবদে আলোচনা আমার সহ যোড়ই বিশ্বজিত অনুভব বর্ষা বিবাদ মামলা নিহতি এক চর্চিত মামলা এবং মধ্যে যেত অনুভব চাহ বর্ষা ঠার দূরে পাই। অনুভব চিভোস কোটি না কোটি এ কথা কু কোর্ট খারজ করছেন হাইকোর্ট আজ অনুভব এবং যে মামলা দায়ের করতে অনুভব মহাটি তা আজ খারজ করেছেন হাইকোর্ট এবং আপনি জানি পারিবারিক আদালতের যেভাবে কনসিলেসন চাল এবং ত্বরিত বেগরে বিচার বিভাগ চালছে এবং যেহেতু সেপর হাইকোর্ট কি ত্বরিত বেগরে যেহেতু মামলা চালিয়েছে পারিক আদালতের তেমন হাইকোর্ট দ্বারা আবশ্যকতা না এবং পারিবারিক আদালত কি কিভাবে ত্বরিত বেগরে বা নির্দিষ্ট সময়সীমায় এই যে অদালত শুনা হাইকোৰ্টি সেই দ্বাৰস্থ হৈছিল যি মামা হাইকোৰ্ট আজি বিচাৰ কৰিলে এই মামলা আজি খাৰজ কৰি জানি অনুভৱ গোটেই বৰ ঝটকা লাগিছে হাইকোৰ্টোকপাৰিবা কিছুদিন হ'ব আপোনাৰ জানি থে হাইকোৰ্টে নিজে দ্বাৰস্থ হৈছিল অনুভৱ কি যথা শীঘ্ৰ যি সময়ীমা ৰজি তাৰ নিজ সময়ীমা ভিতৰত যি পাৰিবাৰিক আদালত যি বিচাৰ বিভাগ চালিছে বিবাহ বিচ্ছপাই সেইপাইছে হাইকোৰ্ট দ্বাৰস্থ কি শীঘ্ৰ এই প্ৰক্ৰিয়া ত্বৰ বিভাগে সাৰ যাওঁ কিন্তু হাইকোর্ট এখন খারজ করে এপি যেহেতু পারিবারিক আদালত ত্বরিত বেগে চালছে সেইপ্রেম হাইকোর্ট জায়িত আবশ্যকতা নাই আপনি জানি পাখা পাখি তিনিটি কনসেলেশন প্রক্রিয়া সরিছি অনুভব এবং বর্ষা কতবেলা অনুভব হাজর হুয়া বর্ষা হাজর হ্যাঁ কত বর্ষা হাজর হুয়ব হাজর হ্যাঁ আপনি জানি দুই দুই দুইথর বর্ষা এবং অনুভব তাঁর দুই দুই দুইথর কনসেলেশন করাছি সেদিন কোশি সুফল লা যা অনুভব নিজে কি যেহেতু বর্ষা সহযোগ করতে এবং অনুভব গোটে আলিগেসন লগাই সঙ্গীন অভিযোগ লগাই বর্ষা অভিযোগ অভিযোগ কিছুদিন আপ আপনি জানি বর্ষা আসিলে কিন্তু অনুভব হাজর হয়ে নাইলে যদি দেখবা পারিবারিক আদালতের দুই দুই জন কনসিলেটর গোটে পট অনুভব পটু এবং গোটে পট বর্ষা পক্ষে উপস্থিত লে তা আডভোকেট এবং সে কোলে কি जो प्रक्रिया वर्षा जो वकील रही थे जे आरके रथ अच्छे कि निश्चित भाव में कसलेशन थी थे नुह ये पाँच छः तो सात थर हेब जहाँ सुफल मिले आशा रखि किंतु हाईकोर्ट द्वारा सहित अनुभव कि शीघ्र बीवा विच्छेद चाहूँ जहाँ को हृदय करकोर्ट अनुभव को एक झटका लगी हाईकोर्ट र

ଏବଂ ଆଗକୁ ଆହୁରି କନସ୍ରେସନ ଆବଶ୍ୟକତା ଅଛି ବୋଲି ମଧ୍ୟ ବର୍ଷାଙ୍କ ଓକିଲ ଅଛି ଆର୍କେ ରଥ ସେ ସୂଚନା ଦେଇଥିଲେ ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆଗକୁ ମଧ୍ୟ ଏ କନ୍ସଲେସନ୍ ଚାଲିବ ଏବଂ ଯାହା ପ୍ରକ୍ରିୟା ରହିଛି ପାରିବାରିକ ଅଦାଲତରେ ସେହି ପ୍ରକ୍ରିୟା ଅନୁସାରେ ଏସବୁ ଚାଲିବ କିନ୍ତୁ ବଡ଼ କଥା ହେଉଛି ଅନୁଭବ ତରତରିଆ ଭାବରେ ହାଇକୋର୍ଟ ଦ୍ଵାରା ଶୋଇଥିଲେ ଏବଂ ସିଏ ଗୋଟିଏ ପାରିବାରିକ ଅଦାଲତ ଯେତେବେଳେ ତ୍ୱରିତ ବେଗରେ ଶୁଣାଣି ଚାଲିଛି କନ୍ସଲେସନ୍ ଚାଲିଛି ସେ ହାଇକୋର୍ଟ ଦ୍ୱାରା ଶୋଇଥିଲେ କି ଯେଉଁ ସମୟ ସୀମା ରହିଛି ଯେହେତୁ

ଅନୁଭବ ତାଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ବାର୍ତ୍ତା ଦେଇଥିଲେ ତା ପୂର୍ବରୁ ତ ଜନ୍ମଦିନ ସେ ବାର୍ତ୍ତା ଦେଇଥିଲେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ବହୁତ ଲୋକ ଚର୍ଚ୍ଚା କରିଥିଲେ ଏହି ବିଷୟକୁ ନେଇକି କିନ୍ତୁ ଆପଣ ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ପାରିବାରିକ ଆଦାଲତରେ ଦୁଇ ଦୁଇଟି ମାମଲା ଚାଲିଛି ଏବଂ ଆଉ ଗୋଟିଏ ଏସ୍ଡିଜିଏମ୍ କୋର୍ଟରେ ମାମଲା ଚାଲି ପାଖାପାଖି ତିନିଟି ମାମଲା ହୋଇଛି କୋର୍ଟରେ ଯାହାକୁ ନେଇ ଶୁଣାଣି କରାଯାଉଛି ଏବଂ ଇଏ ଯେଉଁ ପ୍ରକ୍ରିୟା ରହିଛି କଂସେସନ ପ୍ରକ୍ରିୟା ଯେପର୍ଯ୍ୟନ୍ତ କଂସେସନ୍ ପ୍ରକ୍ରିୟା ସରିନାହିଁ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ବାରମ୍ବାର ଚାଲୁ ରହିବ ବିଶ୍ୱଜିତ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯାହା ଖବର ରହିଛି